ফখরুল রিজভীরা এখন ডাক্তার হয়ে গেছেন মন্তব্য করে বললেন ডক্টর হাসান মাহমুদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেন সহ বিএনপির অনেক নেতা এখন ডাক্তার হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেছেন আসম রব সাহেব এখন বড় ডাক্তার, মান্নান সাহেবও ডাক্তার, তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা বলছেন বেগম খালেদা জিয়ার জীবন মরণাপন্ন বা সংকটাপন্ন, এবার কি আর হাসপাতাল বা বিশেষজ্ঞরা কিছুই বলেননি। মাঝে মধ্যে বিএনপির ডাক্তাররা যারা রাজনীতি করেন তারা কিছু কিছু কথা বলেন। দুপুরে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন আসম রব সাহেব বড় ডাক্তার, মান্না সাহেবও ডাক্তার, তারা এখন ডাক্তারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারাই বলছেন যে এখন খালেদা জিয়ার জীবন মরণাপন্ন বা সংকটাপন্ন। বিএনপির ডাক্তাররা যারা রাজনীতি করেন তারা কিছু কিছু করে। আসলে বেগম জিয়া আগেও অসুস্থ ছিলেন আমাদের দেশে, তখন তার চিকিৎসা হয়েছিল, তখনও বিএনপি ভুয়া তুলেছিল বেগম জিয়াকে অবশ্যই বিদেশ পাঠাতে হবে, না পাঠালে বেগম জিয়াকে বাঁচানো যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, তখনও আমাদের দেশের চিকিৎসা নিয়েই তিনি ভালো হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন। তো তখনকার মতো এবারও একই ভুয়া তুলছে।